ওয়াও, শ্রাবন্তীর সাথে ফেরদৌসকে দারুণ মানিয়েছে। শ্রাবন্তীর মাথায় কাপড়, একে অপরের হাত উঁচিয়ে রোম্যান্টিক ভঙ্গিতে পোজ, এ যেন একদম পারফেক্ট স্বামী স্ত্রী। হ্যাঁ ভিউয়ার্স, তবে বাস্তবে নয়, অনেক বছর পর টলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। শ্রাবন্তীর সঙ্গে এই ছবিতেই দেখা যাবে তাকে। জানা গেছে ফেরদৌসের নির্বাচনী প্রচারের কারণে আজকে ছিল এই ছবির কাজ। এবার ছবির শুট করতে চান অভিনেতা। ছবির নাম মির্জাফর চ্যাপ্টার টু। মির্জাফর নামটা বললেই যে জায়গার কথা মনে হয় সেটা হলো মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদের গল্পই উঠে আসবে পর্দায়। শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে দেখা যাবে অসম্ভব সুন্দরী টলি নায়িকা প্রিয়াঙ্কা সরকারকেও। তো ভিউয়ার্স, কেমন হবে শ্রাবন্তীর সাথে ফেরদৌসের রসায়ন? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।